হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুমিস কুকিং আর্ট। আজকের এপিসোডটি আমি তৈরি করেছি একটি ভিন্ন ধরনের এবং খুবই মজার একটি রেসিপি দিয়ে। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। মিট লোফ। এই মিট লোফ সাধারণত বিফ দিয়ে তৈরি করা হয়ে থাকে, কিন্তু আমি আমার এই এপিসোডে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে চিকেন দিয়ে খুবই মজার এবং দেখতে অনেকই সুন্দর একটি মিটলোফ তৈরি করা যায়। এই মিটলোফ ভিনদেশি খাবার হলেও আমাদের দেশীয় পোলাও এবং বিরিয়ানির সাথে মিটলোফ সার্ভ করা যেতে পারে, অথবা পরোটা বা পাউরুটির মাঝে এই স্লাইস দিয়ে স্যান্ডউইচের মতো তৈরি করেও খাওয়া যায়। এই মিটলোফ সাধারণত ইলেকট্রিক ওভেনে তৈরি করা হয়ে থাকে, কিন্তু আপনারা চাইলে বাসায় চুলার মধ্যেও তৈরি করতে পারেন। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে দেখি কিভাবে মিটলোফ তৈরি করা যায়। এইখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংস ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন, এই রকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে মুরগির কিমা দিয়েও এটি তৈরি করতে পারেন। এইখানে আমি নিয়েছি মোটামুটি মাঝারি সাইজের 3 টুকরা পাউরুটি স্লাইস। এই পাউরুটি স্লাইসের বাইরের দিকে যে ব্রাউন কালারের অংশ আছে সেইটুকু আমি কেটে ফেলে দিব। পাউরুটি টুকরাগুলোর চারপাশের বাদামি রঙের অংশটুকু ফেলে দিয়ে এখন পাউরুটির টুকরাগুলিকে এইভাবে স্লাইস করে নিব। তারপর আবার ঘুরিয়ে নিয়ে এরকম টুকরা টুকরা করে নিচ্ছি। এই যে দেখুন, এই রকম ছোট ছোট কিউবের মতো আমি পাউরুটির টুকরাগুলিকে কেটে নিয়েছি। ফুড প্রসেসরে প্রথমে ভিউয়ার্স আমি দিয়ে দিচ্ছি মুরগির ছোট ছোট করে টুকরা করা মাংস। যেহেতু ফুড প্রসেসর খুব একটা বড় না, তাই আমি এতে 2 ভাগ করে দিব। প্রথমে দিয়েছি 1/2 কেজি মুরগির বুকের মাংস, এরপর যতটুকু পাউরুটি কিউব করে কেটেছি তার থেকে দিয়েছি 1/2। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এইখানে আছে 1 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। আপনারা চাইলে পাপরিকা পাউডারের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। ভিউয়ার্স, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রতি 1/2 কেজিতে আমি দিয়েছি ভিউয়ার্স 1.5 চা চামচের মতো। সবশেষে দিয়ে দিব ভিউয়ার্স একটি বড় সাইজের ডিম। এই ডিম দিয়ে এখন আমি পুরো মিক্সচারটি ব্লেন্ড করে নিব। আপনারা যদি কিমা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ব্লেন্ডারের কোনোই প্রয়োজন নেই, জাস্ট এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিমার সাথে মিশিয়ে নিলেই হবে। আমি ব্লেন্ড করে নিলাম, এখন আপনাদেরকে আমি একটি চামচের সাহায্যে দেখাচ্ছি কীরকম পরিমাণে মিহি হয়েছে। সত্যি বলতে কি জানেন ভিউয়ার্স, আমি কিমা দিয়েও তৈরি করেছি আগে, কিন্তু দেখেছি যখন এরকম টুকরা করা মাংস দিয়ে করা হয় তখন এর বাইন্ডিংস অনেক ভালো হয়। এখন আমি এই মিক্সচারটি একটি ডিশে ঢেলে নিয়ে বাকি যেই 1/2 কেজি মাংস আছে সেটি দিয়ে আবারও সব কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে ব্লেন্ড করে নিব। ঠিক একইভাবে বাকি 1/2 কেজি মাংসের সাথেও 1-1 করে সবগুলি ইনগ্রেডিয়েন্টস আমি দিব এবং পরিমাণেও সেম থাকবে। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব 1 কেজি পরিমাণ মুরগির মাংসের মিটলোফ তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে এবং কী কী পরিমাণে লাগছে। ঠিক একইভাবে আমি 1-1 করে সবগুলি ইনগ্রেডিয়েন্টস মুরগির মাংসের টুকরার মধ্যে দিয়ে দিব। দিয়ে এরপরে আমি এটি ব্লেন্ড করে নিব। প্রথমে যেই মাংসটুকু আমি কিমা করেছিলাম সেটি যেই বাটির মধ্যে নিয়েছি একই বাটিতে আমি এখন করা মাংসের কিমা ঢেলে নিচ্ছি। এই মাংসের কিমাটুকুও দেখতে হুবহু একই রকমই হয়েছে ভিউয়ার্স।
এখন আমি এই কিমা মশলার মিক্সচারের মধ্যে এক এক করে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আধা কাপ আলু ম্যাশ করে নেওয়া। আলু আমি সেদ্ধ করে সেইখান থেকে আধা কাপ ম্যাশ করে নিয়েছি। এইখানে আছে আধা কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে হালকা টেলে নিয়েছি, একদম ব্রাউন করিনি, মোটামুটি নরমভাবে ভাজা হওয়ার পরে তেল থেকে তুলে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ দিলে সেই ক্ষেত্রে পেঁয়াজ থেকে একটু পানি বের হতে পারে, তাই আমি এইভাবে পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এই বাটিটিতে আছে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা মিহি করে কুচি করা। যতটুকু সম্ভব মিহি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন ভিউয়ার্স। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ইউটিউবে সুমিস কুকিং আর্টের হোম পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন প্লিজ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবু পাতা মিহি করে কুচি করা। এটি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, হাতের কাছে থাকলে দিতে পারেন। এখন আমি হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। সব শেষে আমি দিয়ে দিচ্ছি চিজ। এইখানে আছে প্রায় আধা কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া চিজ। এখন আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে এই চিজ সেই চিকেন কিমা এবং মশলার মিক্সচারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইরকম একটি লম্বা 9 ইঞ্চ সমান লোফ প্যান নিয়ে এর মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে নিলাম এবং চারপাশে তেল দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এখন সেই মাংসের কিমার অর্ধেকের চেয়ে একটু কম অংশ পরিমাণ আমি নিচে বিছিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে আমি লেভেল করে দিলাম। এখন এর মাঝে আমি দিয়ে দিব ভিউয়ার্স 3টি সেদ্ধ করা ডিম। ডিমগুলি আমি হার্ড বয়েল করে নিয়েছি। মিটলোফের মাঝে ডিম দেওয়া এটি কিন্তু অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, এতে স্বাদের কোনো হেরফের হবে না ভিউয়ার্স, কিন্তু দিলে কাটার পরে এটি দেখতে অনেক সুন্দর লাগে। বাকি যে মাংসের কিমাটুকু ছিল সেটুকু এখন আমি এই ডিমের চারপাশে খুব ভালো করে দিয়ে ডিমগুলি ঢেকে দিব। হাত দিয়ে আমি আলতো আলতো করে একটু চেপে দিব যাতে করে মাঝে কোনো ধরনের বাবলের মতো তৈরি না হয় এবং কিমাগুলো খুব ভালো করে ডিমের উপরে বসে যায়। এখানে আছে 1/4 কাপ পরিমাণ টমেটো কেচাপ এবং 1 টেবিল চামচ চিলি সস। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভিউয়ার্স। এই মিক্সচারটি আমি এখন একটি ব্রাশের সাহায্যে সেই মিটলোফের উপরের লেভেলে খুব ভালো করে ব্রাশ করে ঢেকে দিব। এই টমেটো সস এবং চিলি সসের মিশ্রণটি দিয়ে আমি বেশ কয়েকবার চিকেন মিটলোফের চারপাশ আমি ব্রাশ করে দিব। এমনভাবে ব্রাশ করব যাতে উপরের অংশটি সম্পূর্ণভাবে সস দিয়ে ঢেকে যায়। ইলেকট্রিক ওভেনকে আমি ভিউয়ার্স 180°C টেম্পারেচারে প্রিহিট হতে দিয়েছি। প্রায় মিনিট দশেকের মতো আমি প্রিহিট করেছি। এখন আমি এই লোফ প্যানটি সেই প্রিহিটেড ওভেনে দিয়ে দিব, দিয়ে বেক করব ভিউয়ার্স প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। ওভেন ভেদে আপনাদের সময় একটু কম বেশি লাগতে পারে। আমি প্রায় 25 মিনিটের মতো বেক করার পরে সেই লোফ প্যানটি বের করে এনেছি ভিউয়ার্স। সেই সসের মিশ্রণটি দিয়ে আমি আবারও একটু উপরে ব্রাশের সাহায্যে এইভাবে ব্রাশ করে নিচ্ছি যাতে করে উপরের কালারটা ভিউয়ার্স অনেক সুন্দর আসে। মোটামুটি সব দিকে আমি ব্রাশ করে দিয়ে এই লোফ প্যানটি আবারও ইলেকট্রিক ওভেনে দিয়ে বেক করব আরও 20 থেকে
25 মিনিটের মতো। কারো বাসায় যদি ইলেকট্রিক ওভেন না থাকে, সেই ক্ষেত্রে ভিউয়ার্স চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে এক কাপের মতো বালু অথবা লবণ দিবেন। এবার সেই হাঁড়ির মধ্যে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে এই লোফ প্যানটি বসিয়ে ঢেকে একইভাবে 45-50 মিনিটের মতো বেক করবেন। ভিউয়ার্স, আবারও 20 মিনিট পরে আমি সেই লোফ প্যানটি বের করে নিয়ে আসলাম। ঠান্ডা হওয়ার পরে লোফ প্যান থেকে আমি মিট লোফ বের করে নিলাম। এখন একটি সার্ভিং ডিশে নিয়ে এর চারপাশের অংশে আমি সেই সসের মিশ্রণ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এইভাবে মিট লোফের চারপাশে সসের মিশ্রণ দিয়ে ব্রাশ করে আপনারা চাইলে মাইক্রোওয়েভে 5 মিনিটের মতো গরম করে সাথে সাথে সার্ভ করতে পারেন, অথবা আমার মতো চারপাশে সস দেওয়া হয়ে গেলে আবারও ইলেকট্রিক ওভেনে দিয়ে 5-7 মিনিটের মতো বেক করে নিলে চারপাশে খুব সুন্দর একটি কালার তৈরি হবে। 5 মিনিট পরে ভিউয়ার্স ওভেন থেকে বের করে এনেছি। এখন এটি একটু ঠান্ডা হতে দিব। কখনোই গরম অবস্থায় মিট লোফ কাটতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। ভিউয়ার্স, আমি ওভেন থেকে বের করে আনার প্রায় 20-25 মিনিট পরে একটি শার্প নাইফের সাহায্যে এইরকমভাবে প্রায় 1 সেন্টিমিটারের মতো করে আমি স্লাইস করে পরিবেশন করলাম। এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে গেস্টদের সামনে পরিবেশন করেই দেখুন না ভিউয়ার্স। আর এ স্বাদ কেমন হলো তা আমাকে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, এইরকম আরও নতুন নতুন মজাদার ভিন্ন ধরনের রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।